নবদ্বীপ ধাম রেল স্টেশনের কাছে রেল লাইনের থেকে উদ্ধার হলো এক সিভিক ভলেন্টিয়ার্সের দেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। উদ্ধার হওয়া সিভিক ভলেন্টিয়ার্সের নাম কার্তিক দেবনাথ, বয়স 33 বছর, বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলি 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের সুকান্তপল্লী এলাকায়। পরিবার ও প্রতিবেশী সূত্রে খবর, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল ওই সিভিক ভলেন্টিয়ার্স, সেই কারণে কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আজ বাড়ির থেকে সাইকেল নিয়ে বের হয়েছিলেন, তারপর বেশ কয়েক ঘন্টা পরে খবর আসে বাড়ির কাছে এই দুর্ঘটনার। এরপর ওই সিভিককে উদ্ধার করে রেল পুলিশ। অন্যদিকে রেল পুলিশ এবং নবদ্বীপ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছিল দীর্ঘদিন ধরে ওই মাস দুয়েক আড়াই ধরে ভুগছিল, একটা শরীর খারাপ ছিল। নারায়ণ দিকে ডাক্তার বাক্তার দেখে ট্রিটমেন্ট করা হয়েছে, কৃষ্ণনগর কালনাতেও ভর্তি ছিল। তারপর আস্তে আস্তে ওর গায়ে এই র্যাশ বেরিয়ে যায়। কিছু কিছু ডাক্তার বলেছে সাইড এফেক্ট রয়েছে ওষুধের জন্য, ওই ঠিক হয়ে যাবে অংশ। তার দীর্ঘদিন বাড়িতে ওই সুস্থ ছিল, আবার জ্বর হচ্ছিলো, দিয়ে আবার বাড়িতে থাকার পর অসুস্থ হয়ে যাওয়ার পরে কলকাতা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। কলকাতা মেডিকেলে ওখানে মোটামুটি 8-10 দিন ভর্তি ছিল। এখানে ট্রিটমেন্ট চলছিল, পরীক্ষা নিরীক্ষা সব হচ্ছে। হয়ে যাওয়ার পরে যাই হোক, হয়তো ডাক্তাররা এমন কিছু বুঝেছেন বা বলেছেন যে এটা হয়তো ঠিক হবে না বা অন্য ধরনের কী রোগ ছিল, সেটা ডাক্তারবাবুরা বুঝতে বলতে পারে বা ওরা বলতে পারবে। আমরা আমাদের পাশে বাড়ি, আমরা তো অত ডিটেলস ভিতরের খবরটা আমরা জানি না। তাই যাই হোক, ছুটি করে ছুটি হয়ে গেছে, ডাক্তারবাবু ছেড়ে দিয়েছেন। কালকে শনিবার, গতকাল শনিবার গেছে, শনিবার ওই সন্ধ্যের দিকে বাড়ি এসছে। আসার পরে বাড়িতে ছিল ভালোই সুস্থ। এরকম থাকার পরে সকালবেলা, আজকে রবিবার, সকালবেলা একটু হাঁটাচলা করলো, করার পরে পাশের বাড়িতে একটা সাইকেল নিয়ে গিয়ে বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রেল লাইনের ধারে শোনাশুনি শোনা যায় যে রেল লাইনে এরকম ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সবাই ছোটাছুটি করে গিয়ে দেখা গেলো, হ্যাঁ, তাই ওই যে মারা গেছে তার নাম, তার নাম হলো কার্তিক দেবনাথ, সিভিক পুলিশের উনি কর্মরত ছিলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তো যেতে পারেনি সিভিক পুলিশের, উনি চাকরি করতে নাদুনঘাট থানা পূর্ব বর্ধমান। যাই হোক, এইভাবে হওয়ার পরে একটু মানসিক দিক থেকে হয়তো ভেঙে পড়েছিলেন, মানসিক অবস্থায় হয়তো ছিল না, হয়তো যাই হোক মানসিক ব্যাপারে হয়তো কী ভেবেছে কী যা ভাবনা করেছে হয়তো মানসিক পরিস্থিতিতে ছিল না, না থাকার কারণেই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে। আপনার নাম? আমার নাম নীতিশ রায়। পাশেই বাড়ি? হ্যাঁ, আমার এই পাশেই বাড়ি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।